আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছে আরএস ম্যাথ ওয়ার্ল্ড, যেটার নতুন নাম হতে যাচ্ছে এসএসসি এইচএসসি বিডি। এই চ্যানেলটি নামে তো যেহেতু তোমাদের বলেছিলাম বলে তোমাদের আমি বাংলা প্রথম পত্রের এমসিকিউ দিব, যেহেতু ইতিমধ্যে দুদিন লেট হয়ে গেছে, তো আশা করছি এটা দেখার পর তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং পরীক্ষা হলে কি তোমরা অবশ্যই 100% কমন পাবে। প্রথমে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, পিতামাতার নীরব হৃদয় ভার বলতে শোভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে দুশ্চিন্তা। শোভার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট, মানে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? সেটা হচ্ছে প্রতাপকে। শোভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? সেটা ছিল বিপুল নির্বাক প্রকৃতিতে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, শোভা কথাটি কাকে বলেছিল? সেটা হচ্ছে নদী তটকে। আমাকে সবাই ভুলিলে বাঁচি, শোভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে হতাশা এবং হচ্ছে বেদনা। শোভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, এটা কেন করত? কারণ প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। যারা এখন পর্যন্ত আমার গদ্য এবং পদ্য উপন্যাস এবং নাটক নিয়ে যে সাজেশনটা দিয়েছি সেটা না দেখে থাকো, সেটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আবার দেখো, এখানে প্রশ্ন বলা হয়েছে, দেখো শোভা কার মতো শব্দহীন এবং সঙ্গীহীন? সেটা ছিল নির্জন দ্বি প্রহরের মতো। এই এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটাকেও মিস করা যাবে না। আর শোভা নিজেকে সবসময় গোপন রাখতে চেষ্টা করতো, কারণ অত্যাচারের ভয়ে হীনমন্যতায় ভুগত, কেউ তাকে বুঝতে চাইতো না। নিচের কোনটি সঠিক অ্যান্সার? 2 আর হচ্ছে 3। শোভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কী ছিল? সেটা ছিল চোখের ভাষা। শোভা বিধাতার অভিশাপ রূপে পিতার ঘরে জন্মগ্রহণ করেছে, এ কথা শোভা শিশুকাল থেকে জানে। কার কাছে এটা জানে, কিভাবে? সেটা হচ্ছে মায়ের বিরক্ত হওয়া দেখে, সকলের কথা শুনে, সকলের দুশ্চিন্তা দেখে। বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? মানসিক সুস্থতার জন্য। বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কী ছিল? সেটা ছিল মনকে সজাগ এবং সচল রাখা বা সরল রাখা। এইটা আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের চাইতে কম নয়। দর্শনের চর্চা কোথায় হয়? সেটা হচ্ছে গুহায়। ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদের বুঝিয়েছেন? সেটা ছিল ইংরেজদের কথা বলা হয়েছে। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর খেলাধুলায় উন্নতি হয়, আত্মা উদ্বোধিত হয়, অন্তর্নিহিত প্রসন্ন শক্তি জাগ্রত হয়। অ্যান্সার হচ্ছে লাস্টের দুটো। বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় কী ছিল? সেটা ছিল জ্ঞান চর্চা এবং আত্মার মুক্তি, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। বই পড়া প্রবন্ধে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ডেমোক্রেসির দোষ আত্মসাত প্রসঙ্গে কথা বলা হয়েছে। যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। এই উক্তিতে বোঝা যায় পেশাদার শিক্ষকরা সংকীর্ণ মনা, সাহিত্য বিমুখ, বৈষয়িক বুদ্ধি তাড়িত। এখানে অ্যান্সার 1, 2, 3টাই হবে। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, এটা সঠিক অ্যান্সার, এবং তার বুদ্ধিবৃত্তিক জাগ্রত করতে পারেন। এই হচ্ছে দুটো এখানে। তাহলে জাতির আত্মরক্ষার জন্য প্রয়োজন কী? সেটা হচ্ছে সাহিত্য চর্চা, স্বশিক্ষিত হওয়া, লাইব্রেরি প্রতিষ্ঠা করা। অ্যান্সার 3টাই হবে। বাঙালিদের ধারণা শিক্ষা তাদের গায়ের জ্বালা দূর করবে এবং হচ্ছে ধর্ম চর্চা থেকে বঞ্চিত করবে। প্রমোদ চৌধুরী প্রথমে আজকের, মানে প্রমোদ চৌধুরীর মতে আজকের বাজারে অভাব নেই বিদ্যাদাতার এবং হচ্ছে দাতা কর্ণের। আ মার্টিন ভেবো গল্পের মূল সুর কী ছিল? চিরায়ত শৈশব। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এখানে কার স্বরের কথা বলা হয়েছে? দুর্গার। এরপরে দেখতে পাচ্ছি আ মার্টিন ভেবো গল্পে টোল খাওয়া ভেপো বাসিটার দাম কত ছিল? 4 পয়সা। কলের পুতুলের মতো অপু কী লুকিয়ে ফেললো? সেটা হচ্ছে লক্ষ্মীর চুপড়ির করিগুলো। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা, ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। হরিহরের এ উক্তিতে প্রকাশ পেয়েছে কী? প্রকাশ হয়েছে আক্ষেপ। গঙ্গা যমুনা খেলিতে কোনটি সযত্নে বাংশে রাখা হয়? সেটা হচ্ছে খান কতক খাপড়ার কুচি। এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। ফটিক চরিত্রের সাথে অপু দুর্গা যে দিক থেকে সাদৃশ্যপূর্ণতা তা হলো কৌতূহলপ্রবণ, চঞ্চলতা, প্রকৃত ঘনিষ্ঠ। 3টা অ্যান্সার হবে। দুর্গা কতটি রড়া ফলের বিসি কুড়িয়ে এনেছিল? 26টি। সে বাদর কোথায়? এখানে কাকে বাদর বলা হয়েছে? অপুকে। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে সাধারণ জাবিত জীবন।
মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলতে বোঝানো হয়েছে সেটা হচ্ছে দয়ার মনোভাব এবং হচ্ছে ক্ষমাশীলতা। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংস হয়েছিল যাহার নিত্য দিনকার আহার্য, এ কথায় প্রকাশ পেয়েছে হরজতের ঐধার্যবোধ, সামান্যতাবোধ এবং মমত্ববোধ। এখানে আনসার হবে শুধু দুই নম্বরটা, সামান্যতাবোধ। হুদায়বিয়ার সন্ধিত হযরত মুহাম্মদ সাল্লাম এর চরিত্রের কোন দিকটি ফুটিয়ে মানে কোন দিকটির পরিচয় মেলে সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা। নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে সেটা হচ্ছে অরাতি। না না, তাহা কখনোই সম্ভব নয়। কোনটি সম্ভব ছিল না, সেটা ছিল শত্রুদের অভিসম্পাত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আদর করতেন কাদেরকে, এটা হচ্ছে দুর্বলদেরকে আর দুঃখীদেরকে তিনি বেশি আদর করতেন। মহানবীর অজস্র মানবীয় গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা ছিল, সেটা ছিল মানব প্রেম। হযরতের জীবনকালে বিধর্মীদের বিরুদ্ধে যে স্থানে মুসলমানদের যুদ্ধ হয়েছিল সেটা ছিল বদর, ওহদ এবং সে আহজাব। তিনটাই অ্যান্সার হবে। ছাগি দুগ্ধ দিয়ে কে হযরত মুসা সালামের তৃষ্ণা দূর করেন, তিনি ছিল উম্মে মাবুদ। জনম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এ উক্তির সমর্থনে বলা যায় তিনি মাতাকে হারিয়েছেন, তিনি পিতাকে হারিয়েছেন, এই দুটো কথা এখানে বলা হয়েছে। নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীক, সেটা ছিল একজন সর্বংসহা নারীর কথা বলা হয়েছে। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, এখানে লোকটি হচ্ছে কবি। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের ফুলের বাহারকে। গৃহকর্তা নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। নিম গাছ গল্পে এক দশা শব্দটি নিম গাছ এবং লক্ষ্মী বউকে সমর্থন করে জীবন ধারার মধ্যে, মানে জীবন ধারায় মিল পাওয়া যায়। নিম গাছ বিশেষভাবে, এখানে বিশেষভাবে হবে, বানটা তোমরা কারেকশন করে নিবে, প্রয়োজনীয়, কারণ ঔষধি বৃক্ষ, নিমের হওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, চর্মরোগের অব্যর্থ ঔষধ, মানে মহাঔষধ এটা। অবশ্যই তিনটা অ্যান্সার এখানে হবে। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বাক্যটি দ্বারা নিম গাছ গল্পে বোঝানো হয়েছে বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে, শুধু এই অ্যান্সারটা হবে। নিচের কোনটি অব্যর্থ শব্দের সমার্থক শব্দ, এটা হচ্ছে অমুক। মানুষ নিমের পাতা ছিঁড়ে রান্না করে খায়, গরম তেলে ভাজে এবং চুলকানিতে লাগায়। অ্যান্সার এখানে 1, 2, 3। আগেই বলেছি কোনো একটা অ্যান্সার নিয়ে তোমাদের কনফিউশন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। নিম গাছ গল্পে কবি শব্দ দ্বারা বোঝানো হয়েছে, কবি শব্দ দ্বারা বোঝানো হয়েছে যিনি কবিতা লেখেন সৌন্দর্যের পূজারি, এই দুটোকে, কবিরাজকে নয়। কিসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ, সেটা ছিল শনিবারের চিঠি। এরপরে বনফুল অধ্যয়ন করেন সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিশ্ববিদ্যালয়ে, সেন্ট কলম্বাস কলেজে, পাটনা মেডিকেল কলেজে। তিনটা এখানে অ্যান্সার হবে। নিম গাছকে কেউ যত্ন করে না যে কারণে, সেটা ছিল অবজ্ঞতার কারণে এবং অপ্রয়োজনীয়তার কারণে, এটা তারা যত্ন করে না। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে কাঁটার আনন্দ উপভোগ করা যায় না, এই উক্তির পায়ের কাঁটা বলতে বোঝানো হয়েছে এখানে ক্ষুধা। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে আত্মিক বিকাশহীনদের কথা বলা হয়েছে। মুতার হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে, সেটা হচ্ছে লোভের কারণে। শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন, কারণ জীবনকে উপভোগ করে তুলতে অনন্য অবদান রাখে। এজন্য অনুভূতির জগতে মানুষ ফতুর হয়ে পড়ে কেন, লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটে বলে, তাহলে আত্মিক মৃত্যু ঘটে বলে এটা হয়ে থাকে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের নিচ থেকে ঠেলে বলতে বোঝায় এটা হচ্ছে শুধুই 1 নম্বরটা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। মানব সত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীব সত্তার পরিপূরক কোনটি, সেটা হচ্ছে প্রাণিত্ব। এরপরে দেখতে পাচ্ছি আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন, সেটা হচ্ছে নৈতিক অবক্ষয় আর মূল্যবোধের অবক্ষয়। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক মানুষের জীবনকে তুলনা করেছেন কোন বিষয়টির মাধ্যমে, সেটা হচ্ছে একটি দোতলা ঘরের সাথে। শিক্ষা মানব জীবনে তখনই সোনা ফলাবে যখন মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পাবে, জীবন সাধনায় ব্রত হবে এবং হচ্ছে খুদ পিপাসায় মত্ত হবে। অ্যান্সার 1 আর হচ্ছে 2। মানুষের মুক্তির জন্য অপ্রয়োজনীয় অন্নবস্ত্রের চিন্তাহীনতা, মুক্ত মনের সঙ্গে মনুষ্যবোধ, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। কোনটি আফগানিদের একটা সংস্কার, সেটা ছিল গুরুভক্তি। চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা দ্রব্যটির নাম কী ছিল, এটা পান্তুয়া। কাবুল থেকে কত দূরে খাজামুল্লা গ্রামটির অবস্থান, এটা ছিল 2.5 মাইল। শীতকালটা আমি পানশিরেই কাটাবো কেন, প্রাণ বাঁচানোর জন্য। গ্রীষ্মকালেও কাবুল নদীর জল কেমন প্রচণ্ড ঠান্ডা, কার কার গোয়ালকে দেয় ধোয়া,
প্রবাদ এখানে বলছে প্রবাস বন্ধুর মাঝে লেখক কি দেখে এ কথা বলেছিলেন, আছে আন্তরিকতার বাড়াবাড়ি দেখে, তাহলে আন্তরিকতার বাড়াবাড়ি দেখে তিনি এই উক্তিটা করেছিলেন। এরপরে প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমান চরিত্রটি কেমন, আবেগী এবং প্রকৃতি প্রেমী এবং ছিল সরল মনা এবং দেশপ্রেমিক, ভরসা পেলুম ভয়ও পেলুম লেখকের এ বাক্য প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে শঙ্কা আশঙ্কা এবং শান্তি তিনটাই হবে। আব্দুর রহমানের সঙ্গে ডাক্তারি কলেজের ছাত্রের সাদৃশ্য কোথায়, একনিষ্ঠতায় কৌতূহলে তন্ময়তায়, অ্যান্সার 1, 2, 3। ঘরে আর একটি জিনিস ছিল মমতাদি গল্পের এ বাক্যে জিনিসটা হলো হচ্ছে বছর পাঁচেকের ছেলে মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন, শ্রীহীনতার কারণে, এটা বলা হতে পারে। মমতাদি গল্পের গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটা প্রকাশ হয়েছে মানবিক, এখানে বলছে ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে, এটা ছিল মমতাদি। আমায় আমায় বামন দি বলো না খোকা শুধু দিদি বলো, এ উক্তিতে মমতাদি চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এটা হচ্ছে আত্মমর্যাদা বোধ। আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না, উক্তিটিতে প্রকাশ পেয়েছে মমতাদের আত্মমর্যাদা বোধ, দায়িত্বশীলতা এবং স্নেহ বাৎসল্য। তার অ্যান্সার হচ্ছে 1, 2, 3। এরপর দেখতে পাচ্ছি সে যেন ছায়াময়ী মানবী, বাক্যটি মমতা মমতার কি পরিচয় বহন করে, রহস্যময়তা। স্কুল পড়া ছেলেটির মনক্ষুণ্ণ হওয়ার কারণটা কি, এখানে তিনটা কারণই ছিল, মমতাদের 1 সেকেন্ডও না দাঁড়ানো, ছেলেটিকে তুচ্ছ করে চলে যাওয়া, ছেলেটির সঙ্গে ভাব জমিয়ে দুটো কথা না বলা, স্বাধীন বাংলা পিতার কে খবর পড়েন, হাসান ইমাম। 71 দিনগুলি রচনায় লেখিকার মনে পাষাণ ভার, কারণ সারা দেশে অশান্তি বিরাজ করছে, এই জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালে আহমেদ ছদ্মনামে কে খবর পড়তেন, হাসান ইমাম। 16 ডিসেম্বর 1971 সালে কি বার ছিল, সেটা বৃহস্পতিবার। 71 দিনগুলি কি জাতীয় রচনা, স্মৃতিচারণমূলক রচনা। আমার জীবনে এতদিন সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে, কথার দ্বারা বোঝানো হয়েছে কি, যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, পুত্র শোকে লেখিকা দিন দিন কাতর হয়ে যাচ্ছেন, লেখিকা নিজেকে অনিরাপদ মনে করছেন। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা 71 দিনগুলো রচনা কত তারিখের চিঠিতে উল্লেখ করা হয়েছে, 11 অক্টোবর, এটা ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি আলী জাকের কার ছদ্মনাম ছিল, এটা ছিল আবু মোহাম্মদ আলী। রুমির মুক্তির ব্যাপারে পার্সি পিটিশনে না করার মাধ্যমে ফুটে উঠেছে বাঙালির আত্মমর্যাদা, ত্যাগ এবং দেশাত্মবোধ, অন্যায়ের কাছে মাথা নত না করা, নিচের কোনটি, তার অ্যান্সার 1, 2, 3। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি, সৃজনশীলতা, পাঠকের মনে অতৃপ্তি কোন সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য, ছোট গল্প, সাহিত্যের কোন রূপটি লেখকের নিজস্ব মত পথ যুক্তি বুদ্ধিকে কেন্দ্র করে লিখিত হয়, প্রবন্ধ, কোন জাতির রচনা লেখকের পাণ্ডিত্যের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়, সেটা হচ্ছে প্রবন্ধই। মহাকাব্যের মূল লক্ষ্য কী ছিল, গল্প বলা। বাংলা নাট্য সাহিত্যের যুগস্রষ্টা বলা হয় দীনবন্ধু মিত্র, মঙ্গল কাব্যকে উপন্যাস বলা যায় না কারণ ছন্দে রচিত তাই, এবং হচ্ছে গদ্য ভাষায় লিখিত নয় বলে, তাহলে দুটো কারণ। আরম্ভ এবং উপসংহার নাটকীয় হওয়া চাই, এই উক্তিটির সঙ্গে নিচের কোনটি মিল আছে, ছোট গল্প, সংক্ষিপ্ত আকারে কবিতায় কী বলে, এটা গীতি কবিতা। মহাকাব্যের সাথে গীতি কবিতার পার্থক্য আকৃতিগত, রূপগত, ছন্দগত, নিচের কোনটি সঠিক, অ্যান্সার ছিল 1, 2, 3। ছোট গল্প সম্পর্কে অ্যাডগার অ্যালান পোর অভিমত হচ্ছে আধা ঘন্টায় যা পড়ে শেষ করা যায়, 1 ঘন্টায় যা পড়ে শেষ করা যায়, 2 ঘন্টায় যা পড়ে শেষ করা যায়, নিচের কোনটি সঠিক, 1, 2, 3। বঙ্গবাণী কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন, তিনি ছিলেন বাংলা ভাষা হিংসাকারী, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়, চরণটিতে কী প্রকাশ পেয়েছে, তীব্র ঘৃণা, আরবি ফার্সি শাস্ত্রের প্রতি কবির মনোভাব কেমন, এটা ছিল সে সহনশীল। কবি আব্দুল হাকিম কোন শতকের কবি, 17 হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ, উদ্ধৃত লাইনটিতে কেন হিন্দুর অক্ষর হিসেবে বাংলা ভাষাকে সম্বোধন করা হয়েছে, সেটা হচ্ছে 1, 3 নম্বর কূপমণ্ডক জ্ঞানের কারণে। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কী, সেটা তো স্বদেশ এবং স্বভাষার প্রতি অনুরাগ। কপোতাক্ষনদ কবিতায় কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ করা হয়েছে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। আবার দেখো কপোতাক্ষনদ কবিতায় রাজা কাকে বলা হয়েছে, সাগরকে রাজা বলা হয়েছে। কপোতাক্ষনদ কবিতার প্রথম 8 চরণের অন্তমিল বিন্যাস কী ছিল, ক খ ক খ ক খ খ ক লাস্টে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এখানে কার নামের কথা বলা হয়েছে, কপোতাক্ষনদের কথা। কপোতাক্ষনদ কবিতার ষটকের ছন্দমিল কোনটি, মানে শেষের কথা বলা হয়েছে ষটক, এটা হচ্ছে গ ঘ গ ঘ গ, আবার হচ্ছে ঘ, তার
নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে সেটা হচ্ছে বিরহের ব্যাকুলতা। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে কবির স্মৃতিকাতরতা, স্বাজাত্যবোধ এবং স্বদেশ প্রেম। অ্যান্সার হচ্ছে এক, আর হচ্ছে শুধু তিন। কপোতাক্ষ নদ কবিতায় কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের যে পংক্তিতে, সেটা ছিল শুধু দুই নাম্বার, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। দেখো জীবন সঙ্গীত কবিতায় কবি কিসের উন্নতির কথা বলেছেন, এটা হচ্ছে ভবের। জীবন সঙ্গীত কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে চেয়েছেন, এটা হচ্ছে যশ খ্যাতি লাভ। আয়ো যেন শৈবালের নীর কথাটি দ্বারা কবি হেমচন্দ্র কি বোঝাতে চেয়েছিলেন, জীবন পানির মতো, শিশিরের মতো, না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী। কবি সংসারে সমরাঙ্গে বলতে কি বুঝিয়েছেন, জীবন যুদ্ধে। তাহলে এই ছিল আমাদের 121টা, এবং দ্বিতীয় পার্টে অবশ্যই আমরা বাকিগুলো আলোচনা করব, যেটা কাল সকালে তুমি পেয়ে যাবে। অবশ্যই তোমরা ভালো থাকো, এবং 121টা এমসিকিউ দিলাম, এটা খুব ভালো মতো কয়েকবার রিডিং পড়তে থাকো, কয়েকবার দেখো দেখো ভিডিওটি, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। পার্ট 2 কাল সকালে তোমরা পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, শুভকামনা রইলো, আল্লাহ হাফেজ।